তৃতীয় পক্ষকে সুবিধা দিতেই সরকার অসচ্ছ প্রক্রিয়ায় দেশে টিকা আমদানি করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়াও তিনি বলেন, সরকার দুর্নীতি দমনে যতটা তৎপর তার চেয়ে বেশি তৎপর তথ্য নিয়ন্ত্রণে। কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনে প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা মোকাবেলায় জানুয়ারির শেষ দিকে ভারত থেকে আসে টিকার প্রথম চালান। 3 কোটি টিকা সিরাম থেকে কেনা হলেও পাওয়া গেছে মাত্র 70 লাখ। এছাড়াও করোনা সংকট মোকাবিলায় নানা ব্যর্থতা ফুটে উঠেছে দেশে, আর এই বিষয়গুলো আরও স্পষ্ট করে মঙ্গলবার তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের ওয়েবিনারে গবেষণা প্রতিবেদনে। সেখানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, তৃতীয় পক্ষ থেকে টিকা আমদানিতে অস্বচ্ছতার তৈরি হয়েছে। অনেক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আইনের লঙ্ঘন হয়েছে, নীতিমালা লঙ্ঘন হয়েছে। যেমন তার দৃষ্টান্ত হিসেবে অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানির মাধ্যমে জনগণের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে, যার আমাদের নির্বাচনী আইন দিতে আছে সেই তদন্ত তার একটা সুনির্দিষ্ট ধারা অনুযায়ী জনপ্রতিনিধিত্বের, যেহেতু অন্তত একাধিক জনপ্রতিনিধি যেহেতু সেই প্রতিষ্ঠানের অন্যধার রয়েছেন, তাদের প্রতিষ্ঠানের সাথে সরকারের ব্যবসায়িক সম্পর্ক হওয়ার কথা না। এদিকে সম্প্রতি সচিবালয়ে 5.5 ঘন্টা আটকে রাখার পর গ্রেফতার করা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। এছাড়া কারাগারে মৃত্যুবরণ করেন লেখক মোশতাক আহমেদ। এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন টিআইবির নির্বাহী পরিচালক। কোভিড সংকট মোকাবেলার ক্ষেত্রে শুরু থেকে যেটা দেখেছি সেই ধারাটা এখন অব্যাহত রেখেছে সরকার। তারা তথ্য প্রকাশ, সরকার তথ্য প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অধিকতর তৎপর, যেটা দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যতটুকু তৎপর তার তুলনায় অনেক বেশি তৎপর তৎপরতা দেখাচ্ছেন তথ্য প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং সেই কারণে সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে বিভিন্ন প্রকার ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে, মামলা হামলা মামলা হয়রানি ইত্যাদি মুখোমুখি হতে হচ্ছে, যেটি আমরা মনে করি যে আত্মঘাতীমূলক কার্যক্রম। সোমবার করোনা রোগীদের মাথা প্রতি হাসপাতালে খরচ এবং টিকা নিয়ে খরচের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী যে বিবরণ দিয়েছেন সেই বিষয়ে গবেষণা হবে বলে জানিয়েছে টিআইবি। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।